সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 5:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটাও ঝাড় দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো বারান্দায় দুটো কাঁঠাল পড়ে আছে, দুটো না 3টে কাঁঠাল পড়েছে। একটা কাঁঠাল এখনও পাকেনি, আর দুটো কাঁঠাল আছে না একদম মানে পচে যাচ্ছে। কারণ হচ্ছে একটার পর একটা কাঁঠাল এইভাবে পাকে, মানে খাওয়ার অবস্থা থাকে না। কারণ বেশি তো কাঁঠাল খেতে ইচ্ছে করে না, একটা কাঁঠাল খেলে আর দ্বিতীয় দিন কাঁঠাল খেতে ইচ্ছে করে। আর আমি তো খুবই কম কাঁঠাল খাই, প্রীতমের বাবা একটু তাওবা আগে খেত। এখন ওই যে তোমার ফ্যাটি লিভার না কি হয়েছে আর কি, মানে ফ্যাট জমেছে তো একটু আর কি সমস্যা হচ্ছে ওর আর কি, সাইডে আর কি 2 সাইডে ব্যথা, তো সেই জন্য না ও কাঁঠাল খাচ্ছে না এখন। তো সেই জন্যে হচ্ছে কাঁঠাল এইভাবেই পড়ে থাকে। আর কাঁঠালগুলো কিন্তু আমরা নষ্ট করি না, কাঁঠালগুলো কিন্তু যখনই পাকে একজন না হলে একজনকে কিন্তু আমরা দিয়েই থাকি। প্রচুর মানুষ কিন্তু নিয়ে গেছে কাঁঠাল আমাদের বাড়ির থেকে। অনেক কয়েকজনকে কাঁঠাল দেওয়ার কারণে এখন তো আর কেউ নিচ্ছে না, তো সেই জন্য এই দুটো কাঁঠাল পেকেছিল গাছ পাখায় কিন্তু কাঁঠাল দুটো। তবে ওখানে পড়ে থাকতে থাকতে আর কি একটু নাকি নষ্ট হয়ে গেছে 2 সাইডে আর কি, তো সেই জন্য আর কি ওটা তো কাউকে দেওয়া যাবে না, তো সেই জন্য ওখানে আর কি পড়ে আছে। তবে একটু পর কিন্তু আমি কাঁঠালগুলোরও ব্যবস্থা করব। একটু আগেই তোমরা দেখলে আমি হচ্ছে রান্নাঘরের পেছন থেকে মাটি নিয়ে আসলাম কিছু। আজকে হচ্ছে ঘর লেপবো, বারান্দা লেপবো, সব কিছুই লেপবো। তো এইগুলো তো লেপবই, তার সাথে সাথে তোমাদের এখন হচ্ছে সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব। সোনালী দাস বলেছ, আমি ডেইলি দুপুর 2টার দিকে তোমার ভিডিওর জন্যে ওয়েট করে থাকি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। তো থ্যাংক ইউ সো মাচ সোনালী দি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে ঝর্ণা চ্যাটার্জি, কৃষ্ণা তোমরা কি বাঙালি নও? আমরা বাঙালি গো দিদি ভাই, আমরা বাঙালি। আর মীনা মণ্ডল বলেছ, দিদি ভাই আমি রোজ কলকাতার থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মীনা দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের সবাইকে যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেক কাজ আছে, অনেক অনেক বলতে মানে আজকে মনে হয় আমি সারাদিন একটুকু রেস্ট করতে পারবো না, এত কাজ আমার আজকে আছে। কারণ হচ্ছে শাশুড়ি মা তো সকাল সকাল কাজে চলে যায়, আর আমি যেহেতু বাড়িতে থাকি তো আমাকে সব কাজ একা হাতে আর কি করতে হবে। তো একা হাতে কিন্তু আমাদের আর কি কাজ, আমাদের আজকে শেষ। তো আমাদের কাজ করা একা হাতে কিন্তু খুবই কষ্টকর সত্যি। আমাদের বলতে তোমরা অনেকে আম্বাবচি বলো, তো আম্বাবচির ছচি যেহেতু আজকে আর কি ছেড়ে গেছে, তো সেহেতু আর কি আজকে অনেক অনেক কাজ বাড়িতে। আর গ্রামের প্রত্যেকটা গ্রামের বাড়িতে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। আজকের দিনটা বলতে পারো তোমরা, আজকের দিনটা ইচ্ছে যদি নাও থাকে মানে আমরা বাধ্য আর কি করার জন্য। গ্রামের কিন্তু প্রত্যেকটা গ্রামের বাড়িতে কিন্তু আজকে আর কি সবাই বাধ্য মাটির ঘর লেপতে আর কি। আর হচ্ছে আমরা যে চুলোয় রান্না করি, তো রান্না করি যে হাঁড়ি কড়াই, তো সেগুলোর আর কি কালি তোলা, তো এইসব কাজগুলো কিন্তু আজকে করতে সবাই মানে বাধ্য একটা বলতে পারো। যেহেতু অনেক কয়েকদিন ধরে কিন্তু আম্বাবচি ছচি ছিল, তো সেই তো আজকে যেহেতু ছচিটা ছেড়ে গেছে তো একটু ধোয়াধুয়ি আর কি করতেই হয়। জামা কাপড় ধোয়া, মশারি, চাদর, বিছানার কভার, তো অনেক কিছুই আজকে আর কি কাজ, মানে বলতে পারো সংসারের সব কাজ আর কি আজকে আর কি করতে হবে। তো সেই কারণে আজকে আমি সকাল সকাল উঠে কোনোভাবে একটুকু এক ফোঁটাও আমি কোথাও দাঁড়িয়েছিলাম না। আমি কিন্তু আমার কাজ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে করা শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে আমি জানি আজকে যেহেতু অনেক কাজ, আমাকে একা হাতে সব কিছু সামলাতে হবে, তো অনেকটাই দেরি হয়ে যেতে পারে। তো সেই জন্যে না সকাল সকাল উঠে সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি। তাও হচ্ছে একটুখানি আর কি খাটনিটা কম হয়েছে, একটুখানি বলতে এই যে শাশুড়িমা যখন কাজে যায় তো তার আগে কিন্তু হচ্ছে শাশুড়িমার ঘরটা আর হচ্ছে আমাদের যে বাইরে একটা বারান্দা আছে ওই বারান্দাটা, আর ঘরটা হচ্ছে লেপে নিয়েছে। তো সেই কারণে একটুখানি কাজটা আর কি আমার কমে গেছে, আর বাকি যা কাজ আছে একা হাতে সব কিছু আমাকে করতেই হবে। যতই কষ্ট হোক না কেন আজকের এই নিয়মগুলো মানতেই হয়, প্রত্যেকের বাড়িতে এই নিয়মগুলো আজকে মানতেই হয়। তো সেই জন্যে আর কি কাজে লেগে পড়েছি। এই কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমার হচ্ছে ঘর কিন্তু লেপা শেষ হয়ে গেছে, বারান্দাও লেপা শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটাও লেপে নিলাম, আর রান্নাঘরের বারান্দাটা এখন হচ্ছে লেপছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রান্নাঘরের বারান্দায় এই যে তোমরা প্লাস্টিকগুলো দেখছো, এই প্লাস্টিকগুলো কিন্তু আমি তুলিনি, কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল, একদিন পরপর হলো, প্রত্যেক দিন একদিন পরপর বৃষ্টি হবেই, তো সেই কারণে হচ্ছে প্লাস্টিকগুলো আর তুলিনি, উপরে কিন্তু লেপে নিলাম। প্লাস্টিকগুলো তুলে এখন কোনো লাভ নেই, কারণ হচ্ছে এখন প্লাস্টিক তুলে আমি কষ্ট করে লেপবো মাটি দিয়ে, আবার যদি এই কালকে বা আজকে বৃষ্টি হয় সব ধুয়ে যাবে, তো সেই কারণে প্লাস্টিকগুলো আর তুলিনি, ওইভাবেই আর কি লেপে নিয়েছি। আর এখন চলে এসেছি কলে পারে বাসনগুলো মাজার জন্য। এই সমস্ত বাসন মেজে তারপর তোমরা দেখলেই যে হাঁড়ি আর হচ্ছে তোমার কড়াই বের করে রেখেছি, কালি হাঁড়ি কড়াই, তো কালিগুলো হচ্ছে এখন তুলে নেব। এই যে সব কাজ করার পর এই যে একটা কাজ, এই কাজটা হচ্ছে খুব কষ্টকর, মানে আমার কাছে খুব কষ্টকর, খুবই খাটনি হয় এই কাজটা করতে। এই যে হাঁড়ি আর হচ্ছে কড়াইয়ের কালিগুলো ব্লেড দিয়ে তুলতে না খুবই কষ্ট হয় সত্যি, আর অনেকটা সময়ও লাগে। তো অনেকটা সময় ধরে কিন্তু হাঁড়ি আর হচ্ছে কড়াই পরিষ্কার করতে হয় কালিগুলো তুলে। আর যারা গ্যাসে রান্না করে তারা কিন্তু এই কাজটার থেকে অন্তত বাঁচে সত্যি, যারা গ্যাসে রান্না করে তাদের আর ওই কালি ঢালি তুলতে হয় না, তারা হচ্ছে প্রত্যেক দিনের হাঁড়ি আর হচ্ছে কড়াই প্রত্যেক দিনে মেজে ফেলে আর কি। তো এই হচ্ছে গ্যাসে রান্না করার একটা সুবিধে যে কালি হয় না, আর এই যে অনেক দিন পর যে চুলে আমরা রান্না করি অনেক দিন পর যে কালিটা তুলতে হয় না, তো সেটাতে না খুব খাটনি হয় সত্যি। তো এই যে এখন কিন্তু আমার হয়ে গেছে কালি হাঁড়ি আর হচ্ছে কড়াই মাজার শেষ, আর এখন হচ্ছে এই যে ধোয়াধুয়ি করতে হবে কিছু জামা কাপড়, বিছানা চাদর মশারি, তো এইসব নিয়ে হচ্ছে এখন কলে পারে বসে পড়েছি। কাপড় জামাগুলো ভিজিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গেই হচ্ছে ধুয়ে দেব, কারণ হচ্ছে এখন ভিজিয়ে রাখার সময় নেই, অনেকটাও বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। জামা কাপড় যদি আমি দেরিতে ধুই তাহলে আবার জামা কাপড়গুলো শুকোবে না, তো সেই জন্য হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে না রেখে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে বাইরে কিন্তু মেলে দিয়ে এসে পড়েছি। আর এখন হচ্ছে এই যে একটু আগে বললাম তোমাদেরকে যে কাঁঠালগুলোর কিন্তু আমি একটু পর ব্যবস্থা করব, তো এই যে ব্যবস্থা করার জন্য বসে পড়েছি। এই যে দেখো কত বড় বড় দুটো কাঁঠাল আর কি, সাইডগুলোতে আর কি সাইডগুলো আর কি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে কাঁঠালগুলো তো ফেলে দিতেই হবে, কিন্তু তার আগে হচ্ছে কাঁঠালগুলোর থেকে আমি বিচিগুলো আর কি বের করে নেব, কারণ হচ্ছে বিচিগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো কাঁঠাল তো ফেলবই, তবে বিচিগুলো ফেলা যাবে না। আর প্রীতমের বাবা জানো তো কি বলে, যে বাজারে নাকি কাঁঠালের আর কি বিচের খুব দাম, তো সেই কারণে হচ্ছে বলছিল তুমি কাঁঠালটা ফেলে দাও তবে বীজগুলো বের করে নাও, তো সেই জন্য হচ্ছে আমি চান করার আগে আর কি বীজগুলো বের করে নিচ্ছি। আর শরীরটা যেহেতু ভিজে গেছে জামা কাপড় ধোয়ার পর, আর যে সকাল থেকে কাজগুলো করলাম শরীরটা একটু নোংরাও যেহেতু হয়ে গেছে, এত মশা কামড় দিচ্ছিলো ওখানে বলে বোঝাতে পারবো না, খুব মশা কামড় দিচ্ছিলো, তারপরেও কিন্তু সব বিচি আমি বের করে নিয়েছি, দেখো কতগুলো বিচি হয়েছে। এখন হচ্ছে বালতিতে সব বিচি তুলে নিচ্ছি, বালতিতে ভালো করে ধুই তারপর হচ্ছে রোদে দিয়ে দেব। পরের কাঁঠালটা যে আমি ভাঙলাম, তো সেই কাঁঠালটা কিন্তু খুবই টেস্টি খেতে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর, আর বড় কাঁঠালটা একটু মানে সাদা সাদা টাইপের, অতটাও টেস্টি না, তবে দুটো কাঁঠালই আর কি ভালো খেতে। তো আমার হচ্ছে যেটা কালার বেশি, পরেরটা যে ভাঙলাম সেই গাছের কাঁঠালটাই আমার বেশ ভালো লাগে খেতে। বাইরের কাজগুলো সেরে চানটাও করে নিলাম। আর আমার দেখো চুলগুলো উঠতে উঠতে একদম নিচের যে সাইডটা একদম পাতলা হয়ে গেছে। সত্যি গো প্রচুর পরিমাণে চুল ওঠে, সেই কারণে হচ্ছে চুলগুলো একদম পাতলা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে চুলটা একটু আছড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপর হচ্ছে এখন রান্নাটা বসাতে হবে। তবে রান্না বসানোর আগে কিছু জামা কাপড় বালতিতে আছে, তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে বাইরে মেলে দিয়ে আসবো। আর আজকে যা গরম দিয়েছে, প্রীতমের বাবাও দেখো সকাল সকাল আজকে চানটা করে ফেলেছে। যেহেতু খুবই গরম, এখন একবার চান করেছে, পরে দুপুরবেলা আরও একবার কিন্তু চান করে। তো যাই হোক, আমি হচ্ছে এখন এই যে একটা খড়ির বোঝা আর কি এখানে রেখে দিয়েছিল প্রীতমের বাবা, ওখান থেকে নামিয়ে মানে শুকোনোর জন্য, এমনিতে শুকোনোয়, তবে একটু যেহেতু রোদ উঠেছে সেই জন্য আর কি রোদে দিয়ে দিয়েছে একটা বোঝা। তো সেখান থেকেই হচ্ছে আমি কিছু খড়ি নিয়ে আসলাম উনুনটা জ্বালানোর জন্য। আর এই যে উনুন জ্বালানোর সময় এতটাই যে আমার খারাপ লাগে, সত্যি গো খুব খারাপ লাগে আমার উনুন জ্বালানোর সময়। কারণ হচ্ছে একে তো পাটশোলা নেই, আর হচ্ছে তোমার প্লাস্টিক দিয়ে কত আর জ্বালাবো, কত বা প্লাস্টিক আমি কোথার থেকে বা পাবো এতগুলো প্লাস্টিক। তো যা প্লাস্টিক ঘরে থাকে সেই দিয়েই হচ্ছে আর কি জ্বালাই। তার মধ্যেও আবার হচ্ছে একসাথে দু তিনটো প্লাস্টিক জ্বালাই না, চেষ্টা করি একটা প্লাস্টিক দিয়ে যাতে উনানটা আর কি জ্বলে ভালো। তবে আজকে হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে কিন্তু আর কি উনুনটা জ্বালিয়ে ফেলেছি। তো সেই জন্য আর একটা ওইদিকে প্লাস্টিক ছিল, মানে প্রীতি ওই কুরকুরি নাকি ওই সব খেয়েছিল, তো সেই প্লাস্টিকটা আবার যত্ন করে সাইডে রেখে দিলাম, কারণ হচ্ছে কালকে ওই প্লাস্টিকটা কাজে দেবে। তো এই যে আমার এই উনুন জ্বালানোর সময় উনুনটা জ্বালানো যায় না খুব সহজে, এটা নিয়ে না খুবই আমার খারাপ লাগে। এই রান্নাঘরে যখন আসি মায়ের সাথে না প্লাস্টিক একদমই থাকে না, তখন আমি না মানে খুঁজে খুঁজে আনি, এমন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আজকে আবার একটা প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে উনুনটা জ্বালিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে আমি এদিকে চালটা নেওয়ার জন্য চলে আসলাম। ভাতটা বসানোর আগে কিন্তু আমি ডালটা করে নিয়েছিলাম, আগে ডালটা বসিয়েছিলাম, তারপর এখন হচ্ছে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। ডাল কিন্তু আমার হয়ে গেছে। আর এখন ভাত বসিয়ে আমি হচ্ছে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর দেওয়ার জন্য। এইভাবেই না দুই দিক দিয়ে আর কি সামলাচ্ছিলাম, রান্নাঘর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই দিকটাও সামলাচ্ছিলাম, এইদিকে আবার ঠাকুর ঘরেও চলে এসেছি ঠাকুর দেওয়ার জন্য। আজকে আবার এইভাবে কেন করছি বলো তো কাজ, কারণ হচ্ছে প্রীতিকে নিয়ে যেতে হবে আমার স্কুলে, আর একটু হচ্ছে তোমার অঞ্চলে যেতে হবে। তো সেই কারণে হচ্ছে আমায় আর কি দুই সাইডে আর কি কাজটা আমার এইভাবে করতে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে। তো দেখো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। তারপরে এতদিন যেহেতু বন্ধ ছিল ঠাকুর ঘরটা, তো সেই কারণে না ঠাকুর ঘরের মাকড়সার জালও হয়ে গেছিলো, তো মাকড়সার জালগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে দেখো ঘরটা মুছে আমি এখানে ফুল নিতে চলে এসেছি। আর দেখো আজকে আবার ফুলেরও অভাব, ফুল আবার আজকে বেশি ফোটেনি। তবে বাইরে আমি গিয়েছিলাম, বাইরেও সেরকম ফুল নেই। আজকে তো সবার বাড়িতে পুজো, তো যেহেতু সবার বাড়িতে পুজো সবাই না সকাল সকালই ফুলগুলো তুলে নিয়েছিল। আর আমার তো খেয়ালই ছিল না সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছি, সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে হচ্ছে ফুলের কথা মনে পড়লো। তবে বাইরে যেহেতু ফুল ছিল না সেই কারণে অতটা আর কি আমি তাল করিনি, সমস্ত কাজ আগে সেরে নিলাম। তারপরে আমাদেরই যে বাড়িতে ফুলের গাছ আছে কয়েকটা ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো দিয়ে হচ্ছে আমি পুজোটা করে নিয়েছিলাম। তাড়াতাড়ি ছাতা নষ্ট হয়। তো এখন হচ্ছে এই যে দেখো মানে রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে যে প্রীতিকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর আমার একটু হচ্ছে অঞ্চলে দরকার আছে, তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়োকে রান্না করেছি, রান্না করে একটুখানি খেয়েছি, খাওয়ার পরে যে বেরিয়ে পড়েছি এখন আমরা। তো এখন হচ্ছে যাচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে 12টা 15, আর 12:30 হচ্ছে প্রীতির পরীক্ষা আর কি শুরু হয়ে যায়। আর একটুখানি রাস্তা আছে, এসেই গেছি, সময় মতো আর কি পৌঁছাবো গিয়ে। আর গরমটা অতিরিক্ত পড়েছে, তাই জন্য ছাতা নিয়ে এসেছি। বাড়িতে এসেই আমি একটু শুয়ে পড়েছিলাম, তার মধ্যে আবার প্রীতম আর প্রীতমের বাবা প্রীতি এরা তিনজনে আর কি ভাত খেয়ে নিয়েছিল। আমি যেহেতু যাওয়ার সময় একটু খেয়ে গিয়েছিলাম, তো আমার না খিদে ছিল না, পরে হচ্ছে আমি এখন দেখো বসে একা একাই খাবো। এই যে দেখো কাটলি বিচিগুলো যে আমি শুকাতে দিয়েছিলাম রোদে, এই যে দেখো শুকিয়ে গেছে, ভালো শুকিয়ে গেছে, অনেকগুলো হয়েছে। আরও আছে ঘরে অনেকগুলো, কারণ হচ্ছে আগে যেহেতু কাঁঠাল খাওয়া হয়েছে তো সেগুলোর বিচিও আছে, তো এগুলো হচ্ছে এখন ঘরে রেখে দেবো। বেশ শুকিয়ে গেছে সুন্দর করে। কাঁঠালের বিচিগুলো এখন আপাতত বারান্দায় রেখে দিলাম, বারান্দার ব্রেঞ্চটাতে রেখে দিলাম। আর এখন হচ্ছে দেখো হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন বিকেলবেলা, তো বিকেলবেলা যেহেতু অনেক পাতা পড়ে আছে উঠোনটায়, তাই ভাবছি উঠোনটা আগে ঝাড় দিয়ে দেই, তারপরে হচ্ছে বিচিগুলো ঘরে রেখে দেবো। আর বন্ধুরা, তোমাদের কার কার কাঁঠালের বীজ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকটা দিন বিকেলবেলা উঠোন ঝাড় দেওয়ার সময় হাঁসগুলো সময় মতো চলে আসে, তো আজকে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছে, ওরাও চলে এসছে। তো উঠোনটা ঝাড় দিয়ে ওদের হচ্ছে খাওয়ার গামলাটা আমি নিচে নামিয়ে দেব। যারা এখনও আমার ভিডিওতে আছে বন্ধুরা, তাদেরকে এখনও আরও একবার বলছি মন থেকে ধন্যবাদ গো, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখছো, সত্যি খুব ভালো লাগছে আমার। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা, মেয়ে আমার দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে।